नमस्कार बंधुरा शिल्पी कुकिंग हाउस आपनादेर अनेक अनेक स्वागत जानाई। चले एसेछि आजके एकटा नतून रेसिपि निये। लाल शाक तुलबो चिंगड़ी माछ दिये लाल शाकेर रेसिपि आपनादेर साथे शेयर करब। पुरो भिडियोटा शेष पर्यन्त अवश्यई देखबेन। देखते थाकुन। आमि एखन लाल शाक तुलबो। अनुष्काओ आछे संगे, ओ हेल्प करबे। ओ तो सबसময় আগে আগে থাকে। খুব লাল হয়। কত সুন্দর লাল শাকগুলো। ওই দেখ পড়। অনুষ্কা লাল শাক তুলতে তুলতে পড়ে গেল। লাল শাকের গোড়া এত শক্ত তাই ও পড়ে গেল। না কদিন আগে শরীর খারাপ গেছে খুব। और गाए कोनो शक्ति नहीं, शरीर तो खूब दुर्बल। कदिन जल देवा हच्छे ना ताई गोड़ाटा शक्त। गोड़ाटा एक बारे छिड़े ही फेलछि। ताहले आलादा करे आर बाछते होबे ना। शाक पाता भालोई लागे, मांसेर थेकेओ भालो लागे शाक पाता खेते। आर लाल शाक तो चिंगड़ी माछ दिए असाधारण लागे। तुम बड़ो हो गेछो। ও বড় হয়ে গেছে বলছে। মা আমি নিলাম, বড় হয়ে গেছি আমি। থাক আর লাগবে না, অনেক হয়ে গেছে। আজকে রান্নার দায়িত্বটা অনুষ্কাকেই দেব। ও দায়িত্বটা নিয়ে নিয়েছে, আমাকে দিলই না গামলাটা শাকের। তুমি রান্না করবে আজকে? তুমি রান্না করতে পারবা? না। করো, আমরা একটু খাবো। কে রান্না করবে তাহলে? ঠিক আছে, শাক আর বাছতেই হবে না। আমি গোড়া থেকে ছিঁড়ে নিয়েছি আর বেশিরভাগ ছিঁড়েই যাচ্ছিল, কারণ নিচে মাটিটা অনেক শক্ত, কদিন ধরে জল দেওয়া হচ্ছে না। এখন ভালো করে আমি ধুয়ে নিয়ে আসি, তারপরে দেখা হচ্ছে আপনাদের। তো বন্ধুরা, শাক ধুয়ে আমি এক্ষুনি নিয়ে আসলাম, কাটতে বসে গেছি, কাটা শুরু করলাম। একদম কচি শাক, খুব সুন্দর গলেও যায়। শাক কাটা আমার শেষের দিকে। শাক কাটা হয়ে গেছে, এবার উনুনটা ধরিয়ে নিচ্ছি। কড়াইটা বসিয়ে দিলাম। অনেকদিন বাদে অনুষ্কা আসলো। অনুষ্কার খুব শরীর খারাপ ছিল, দেখুন না খেয়ে কি হয়েছে, কিচ্ছু খাচ্ছে না অনেকদিন থেকে। ডাক্তার দেখিয়ে সেই দুর্গানগর ডাক্তার দেখাতে গেলাম, এখন একটু সুস্থ আছে। আর দুষ্টুমিও তো সারাদিন করে। হয়েছে? তুমি এবার উঠো, আমি রান্না করি। তুমি রান্না করবো? জাল দিচ্ছে। যাও এবার সরে যাও, আমি একটু রান্না করি। আজকে লাল শাক চিংড়ি মাছ দিয়ে হবে। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। বাবা কি সাহস, বড় তেল ছিটলে না জানো? বাবা রে, পুড়ে যাবে, পুড়ে যাবে, হাত পুড়ে যাবে। চিংড়ি মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। প্রথমে লবণ দিচ্ছি অল্প করে। দাঁড়ো দাঁড়ো, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম।
কড়াইর মধ্যে আর একটু তেল দিয়ে দেবো। চিংড়ি মাছ খাবো? চিংড়ি মাছ খুব ভালো খায় অনুষ্কা, কাটা নেই তো? তেল গরম হয়ে গেছে, এবার রসুন আমি আগে থেকে থেতো করে রেখেছিলাম, এই রসুন থেতোটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম, দিয়ে দেবো। রসুন গুলো লাল লাল হয়ে গেছে, এবার শাক গুলো দিয়ে দেবো। লাল শাকটা দারুণ লাল, আমি হলুদ দেবো 1 চিমটি। হলুদ দিতে হয় রান্নায়, অনেক শাক সবজিতে অনেক জীবাণু থাকে, হলুদ দিলে জীবাণুটা মরে যায়, তার জন্যই হলুদটা দেওয়া। বেশি হলুদ দিলে লাল থাকে। এখন আমি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, নুনটা এখন দিয়ে দিলাম। এই দেওয়ার পরে শাক থেকে একটু জল বেরোবে, তাতেই শাকগুলো সেদ্ধ হয়ে যাবে। আমি এখন একটু ঢেকে দেবো, 2 মিনিটের জন্য একটু ঢেকে দেবো। 2 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে দেবো। এই দেখুন শাক থেকে জল বেরিয়েছে, তাতেই সেদ্ধ হয়ে যাবে। লাল শাক রান্না করতে টাইমই লাগে না। মাছ খেতে খেতে চিংড়ি মাছ নাচ করছে, খুব ভালো লাগে তোমার? সারাদিন তোমার কার্টুন আর কার্টুন না? আগের জলটা প্রায় শুকিয়ে এসছে, এবার চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দেবো। শাক ভাজা প্রায় হয়ে গেছে, এবার একটু সামান্য চিনি দিয়ে দেবো। শাক ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। খেয়ে দেখি, চিংড়ি মাছ দারুণ লাগছে। আপনারাও এরকম ট্রাই করে দেখবেন, দারুণ লাগবে। আর কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে আমার ভিডিও। যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, প্রচুর শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনার কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। ধন্যবাদ, আবার দেখা হচ্ছে পরের একটা নতুন রেসিপি নিয়ে। Thank you.